ওই আমি তোদেরকে বলছি, তোদেরকে তোদেরকে আসলে কি জানিস, জুতা পীড়া করা দরকার। কাদেরকে জানিস? যারা ইউটিউবে, ইন্টারনেট জগতে, ইউটিউবে যারা এই মিথ্যা কথা লেখে, মিথ্যা জিনিস কথা বলে, যারা ইউটিউবে ভিডিও আপলোড করিস, আমি তাদেরকে বলছি, বুঝছিস? তোদেরকে আসলে জুতাটা পায়রা নেরকাম, তোকে জুতা পিঠা করে নেরকাম। কেন জানিস? তোরা এমন এমন ভিডিও ছাড়িস যেটা সত্য এটা ছাড়িস, যেটা মিথ্যা এটা ছাড়িস। তোকে মিথ্যা কথা শুনে, তোকে মিথ্যা ইয়া দেখে সাধারণ পাবলিকগুলো, সাধারণ মানুষগুলো নষ্ট হয়ে যেতেছে, জানিস? তোরা কেন এগুলো করবি? ওই তোরা এগুলো কেন করবি? ও তোকে মিথ্যা কথা বললো, সাবস্ক্রাইবার বাড়ার জন্য, ইউটিউব ভিউয়ার বাড়ানোর জন্য তোরা ব্যবসা করবি, মানুষের ক্ষতি কইরা। হ্যাঁ, তোকে মানুষের ক্ষতি করে তোকে কী লাভ? কী লাভ আছে তোকে? তোকে যদি মিথ্যা কথা, মিথ্যা অপবাদ শুনে মানুষ যে নষ্ট হয়ে যেতেছে, কী মনে করছিস? যদি পারিস ভালো কিছু তুলে দেব, কারণ ভালো কিছু মানুষ জন্য সাধারণ পাবলিক দেখলে সাধারণ পাবলিকের জ্ঞান আসবে, ঠিক আছে? আর তোরা কার মতো করবি জানিস? দক্ষিণ কোরিয়াতে টিপু ভাইকে চিনিস? ওনার মতো উপস্থাপন তুলে ধরবি। এবং রাসেল মিয়া সংশোধন চিনিস ওনাকে? ওনার মতো উপস্থাপন তুলে ধরবি। ইয়ারে চিনিস? তহিদি আফ্রিদিকে চিনিস? এদের মতো উপস্থাপন তুলে ধরবি। নিউ ইয়র্ক থেকে পিসিলাকে চিনিস? পিসিলা, পিসিলার মতো ভিডিও তুলে ধরবি, প্রতিবাদ করবি। তোরা বাজে বাজে ভিডিও আপলোড করিস ইউটিউবে, বাজে বাজে কথা বলিস, একজনের ভিডিও কাইটা আরেকজনের কাছে নিয়ে রাগায় একজনে আরেকজনের কাছে শত্রু মানাস কেন? তোদের কি লজ্জা সরম আছে? এখনো সময় আছে, ভালো যা। এই মিথ্যা কথা বলে সাজকা ঘর বাড়ায়, ভিউয়ার বাড়ায়, তোরা যেসব টাকা কামাই করতেছিস, তোদের টাকা একদিন নষ্ট হয়ে যাবে। কেন যাচ্ছিস? কারণ মিথ্যা কথা বলে যে টাকা রোজগার করে, এই টাকা থাকে না। হয়তো কীভাবে নষ্ট হবে জানিস? হয়তো একদিন দেখবি বড় ধরনের রোগ হয়েছে, হয়তো ক্যান্সার হয়ে মারা যাবি, আর না হয়তো দেখবি বড় ধরনের একটা রোগ হয়েছে, যার তোর এই টাকা কোনো কাজে লাগবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, বুঝছিস? মানুষের নষ্ট, মানুষকে নষ্ট করিস না, ভালো ভালো উপস্থাপন তুলে ধর। মিথ্যা কথা বলে আর মিথ্যা লেখা লেখে মানুষকে ধোকা দিস না, কারণ তবে এইসব ধোকায় বহুত মানুষ নষ্ট হয়ে যেতেছে, আমাদের মতো সাধারণ পাবলিক নষ্ট হয়ে যেতেছে। যদি পারিস তাহলে যাদের নামগুলো ভালো মেয়েদের মতো ভিডিও উপস্থাপন করবি, ভালো থাকিস। পরবর্তীতে যদি কোনো ভিডিও খারাপভাবে বা খারাপ জিনিস ইউটিউবে ছাড়িস, তোদেরকে আসলে এখানে তো বলছি জুতা পিটা করবো, পরে যে কী করবো তা পরে ছাড়লেই বুঝবি। তাই ভালো থাকিস।